আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। গত পর্বে আমরা জ্যোতির্বিজ্ঞান চর্চার উপর কিছু বেসিক বই নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা কথা বলবো আরো কিছু বেসিক বই এবং কিছু অ্যাডভান্সড বই নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। গত পর্বে আমরা কথা বলেছিলাম শন সাল্টম্যান এবং ড্যানিয়েল ফ্লেশের দুটি বইয়ের উপরে, এবং তার সাথে ছিল আমাদের প্রফেসর ফারসি মান্নান মোহাম্মদ স্যারের লেখা সবার জন্য জ্যোতির্বিদ্যা বইটি। আজকে আমরা আরও কিছু চমৎকার বাংলা বই নিয়ে কথা বলব। তার মধ্যে অন্যতম একটি বিখ্যাত বই হচ্ছে তারা পরিচিতি। এটি লিখেছেন বাংলাদেশি একজন জ্যোতির্বিজ্ঞানী এবং প্রকৌশলী প্রফেসর আব্দুল জব্বার স্যারের লেখা। এই বইটি অত্যন্ত বিখ্যাত একটি বই, কারণ এই বইটি সম্পূর্ণই আমাদের নক্ষত্র, তারা, তারা মণ্ডলীর উপর বিস্তারিত একটি বিবরণ দেওয়া হয়েছে এই বইটিতে। এই বইটি সর্বপ্রথম আব্দুল জব্বার স্যার 1967 সালে প্রকাশ করেন এবং 2012 সালে সেটি আবার পুনঃসংস্করণ করা হয়। এই বইটিতে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের তারা মণ্ডলীর 88টি যে তারা মণ্ডলী রয়েছে সেগুলোর বিশদ বিস্তারিত রয়েছে, এবং এছাড়াও এই তারাগুলোর অবস্থান আমাদের আকাশে কোথায় কোথায় সেগুলোর ব্যাপারেও কিন্তু বিস্তারিত রয়েছে। এই বইটিতে আমরা আরও পাবে আমাদের রেগুলার যে স্কাই ম্যাপগুলো, আমাদের যে প্রত্যেক নক্ষত্রের যে একটি অবস্থানের উপর যে স্কাই ম্যাপ আমরা জানি, আমরা দেখে থাকি, সেগুলোর উপরে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে, এবং এছাড়াও অনেকগুলো নক্ষত্রের তালিকা পর্যন্ত রয়েছে। সুতরাং যদি কেউ তারার উপরে পড়াশোনা করতে চাও, কেউ যদি তারা মণ্ডলের উপর, যেটাকে আমরা স্টার কনস্টেলেশন বলে থাকি, সেটার উপর যদি পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাকে রেফার করবো যে তারা পরিচিতি বইটি তোমার জন্যই একমাত্র উপযুক্ত একটি বই। এরপরে আরেকটি বই হচ্ছে জ্যোতির্বিদ্যা, কালীপদ দাস লিখেছেন এই বইটি। এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, বাংলায় লেখা একটি বই, যেগুলো তোমাদেরকে জ্যোতির্বিজ্ঞান চর্চায়, মানে বাংলায় জ্যোতির্বিজ্ঞান চর্চায় তোমাদের অনেক বেশি সাহায্য করবে। এবং এছাড়া আরও একটি চমৎকার বই রয়েছে, তবে বইটি এখন পাওয়া যায় না বললেই চলে। সেটি হচ্ছে আমাদের প্রফেসর ফারসি মান্নান মোহাম্মদ স্যারের লেখা জ্যোতির্বিজ্ঞান শব্দকোষ। জ্যোতির্বিজ্ঞান শব্দকোষ এই বইটি এখন বলতে গেলে দুর্লভ, কারণ এই বইটি এখন তেমন পাওয়া যায় না। তবে তোমরা যদি একটু খোঁজাখুঁজি করো, বিভিন্ন লাইব্রেরিতে যেয়ে খুঁজো, হয়তো তোমরা পেয়ে যেতে পারো, এবং সেখান থেকে তোমরা ফটোকপি করে কিন্তু এই বইটি কাজে লাগাতে পারো। এই বাংলা বইগুলো তোমাদেরকে অনেক বেশি সহায়তা করবে জ্যোতির্বিজ্ঞান চর্চার ক্ষেত্রে। এছাড়া আরও একটি বইয়ের কথা আমি অবশ্যই উল্লেখ করব, যেটি জ্যোতির্বিজ্ঞান চর্চায় স্পেশালি ম্যাথ সেকশনগুলোতে তোমাদেরকে অনেক বেশি সাহায্য করবে। সেই বইটি হচ্ছে গাণিতিক জ্যোতির্বিজ্ঞান। তোমরা শাহবাগে গেলেই এই বইটি যে কোনো দোকানে পেয়ে যাবে, এছাড়াও রকমারিতে বইগুলো পাওয়া যায়। সুতরাং তোমরা অবশ্যই এই বইটি ফলো করবে, কারণ এই বইটিতে অসাধারণ কিছু জ্যোতির্বিজ্ঞানের উপর ম্যাথ রয়েছে, সেগুলো তোমরা কিন্তু বাংলায় প্র্যাকটিস করতে পারবে। এছাড়াও লক্ষ্য যখন অলিম্পিয়াড নামে একটি বই আছে জ্যোতির্বিজ্ঞানের উপরে, এবং এটা পুরোটাই জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডের উপর লেখা। এটাও আমাদের লিখেছেন প্রফেসর ফারসি মান্নান মোহাম্মদ স্যার এবং সাকিব মুস্তাফিক ভাই। তোমরা এই বইটিও ফলো করতে পারো। এই বইটিও কিন্তু তোমাদের গাণিতিক জ্যোতির্বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করবে। আশা করি তোমরা এই বইগুলো ফলো করে অনেক বেশি জ্যোতির্বিজ্ঞান চর্চাতে অগ্রগতি আনতে পারবে, এবং বাংলায় জ্যোতির্বিজ্ঞান চর্চায় তোমাদের অনেক বেশি সহায়তা করবে। ধন্যবাদ।